ভেঙে পড়ল চীনের নিয়ন্ত্রণহীন রকেট। ভারত মহাসাগরের বুকে ভেঙে পড়ল লং মার্চ 5B। ব্যর্থ চাইনিজ স্পেস এজেন্সি। অল্পের জন্য রক্ষা পেল আমাদের দেশ। অবশেষে সমস্ত ভীতির অবসান ঘটিয়ে নিয়ন্ত্রণহীন চাইনিজ রকেট লং মার্চ 5B ভেঙে পড়ল মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে। 23 মেট্রিক টনের এই রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরে তীব্র ঘর্ষণের ফলে আগুন লেগে যায়, যার গতিবেগ ছিল ঘণ্টায় 29,000 কিলোমিটার। মহাকাশে রাজ করার স্বপ্ন দেখেছিল চীন, আর তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে মুখ থুবড়ে পড়ল ভারত মহাসাগরে। ব্যুরো রিপোর্ট, এসডব্লিউ ইন্ডিয়া। সব খবর সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এলসিডব্লিউ ইন্ডিয়া উইটনেস দ্য স্টোরি।